নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা আধুনিক গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা সঙ্গীত সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং নানান ধরনের গান হারমোনিয়ামের মাধ্যমে খুব সুন্দর ও সহজভাবে তুলতে চায়, তাদের কাছে যাতে আমার চ্যানেলটি আপনাদেরই শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে। কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাথে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখছেন ঠিকই, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। আপনারা আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, রসগোল্লা ছবির গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর, জল ছবিরই গায়, আপনাদের প্রত্যেকেরই প্রিয় এবং প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। গানটি গেয়েছেন অর্ণব দত্ত, গানটির তাল দাদরা, পার্ট স্থায়ী একটি অন্তরা রয়েছে। আমরা এই গানটি ন্যাচারাল সিতে শিখবো। তো প্রথমে আমরা স্কেলটি সারেগাম দেখে নেবো, তারপর কি কি কোমর লাগছে সেগুলি চিনে নেবো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো কোমর স্বর লাগছে কোমল রে এবং লাগছে করিমা, বাদ বাকি কিন্তু সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। আমরা কিন্তু চড়াতে কোমল রে অব্দি যাবো এবং শুদ্ধ স্বরের মধ্যে বলতে গেলে আমরা গা অব্দি যাব। তো গানটি শিখে নেওয়ার আগে আমি ছোট্ট একটি কথা বলে রাখি, আমার প্রত্যেকটি ক্লাসে টিউটোরিয়াল আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, জানবেন, কারণ তাহলে আপনারাই খুব সুন্দর সহজভাবে হারমোনিয়ামে যে কোনো গান তুলতে পারবেন। চলুন আমরা এই গানটির প্রথমে স্থায়ী অংশটি শিখে নিই। তো স্থায়ী প্রথম লাইন, টাপুর টুপুর বৃষ্টি নুপুর, জল ছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ, মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়। তারপরে লাইন, রং বেরঙের বেলোয়ারি, সাত রাঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভোরের সুখ রে জীবন ভোরের সুখ, যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। এই লাইনটি কিন্তু দুবার করে রিপিট হবে। তারপরে লাইন, গাইবো তোরই দৃষ্টি পানে একই সুরেরই গান। তারপরে কিন্তু আবার আমাদের স্থায়ীতে চলে যেতে হবে। তো খুব সুন্দর সুরের একটি গান, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং তাই বলছি আপনারা একটু মন দিয়ে ফলো করবেন যাতে কোনো স্বরলিপি মিস না হয়ে যায়। টাপুর টুপুর বৃষ্টি নুপুর, জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ, মিঠু সুরের ছায় রে মিঠু সুরের ছায়, রং বিরঙের বেলুয়ারি, সাত রাঙা রং মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভোরের সুখ রে জীবন ভোরের সুখ, যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে শিমুল পলাশে চড়বে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, গাইবো তোরই দৃষ্টি পানে একই সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর, জল ছবির তো এবার আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেবো, মন দিয়ে ফলো করবেন। আপনাদের সুবিধার্থে আমি সরলিপি দিয়েও দিচ্ছি স্ক্রিনে। টাপুর রে মা টাপুর টুপুর, গামা গা টুপুর, বৃষ্টি রে মা গা বৃষ্টি রে মা গা, বৃষ্টি নুপুর কোমল রে শুদ্ধ রে নুপুর। পরের লাইন, জল ছবিরি রে মা মা বাধা, জল ছবিরি
পরের লাইন, তুই যে আমার পরের লাইন, রং বিরঙের রে মা গা মা গা, রং বিরঙের বেলুয়ারি রে মা রে মা রে গা রে রে বেলুয়ারি, সাত রাঙা রে মা পা সাত রাঙা রং ধারা, জীবন ভোরের সুর ধাপা মা গা রে, জীবন ভোরের সুর রে জীবন ভোরের সুর। তারপরে লাইনে চলে যাচ্ছি, যখন পাপা শিমুল বাধা শিমুল, ড্যাডির চলে যাচ্ছে চড়ার কোমর রেতে, শিমুল পলাশ রে রে পলাশ ঝরে বে পথে রে 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 রে, দুলবে হাওয়া রে রে গাড়ি বুকে রে রে ধাই, পরে লাই থাকবো দুজন ধারে ধারে রে রে গা, দুজনাতে সাড়ে সানি ধা দুজনাতে শপথ সুখে শপথ নিয়ে, ধাঁধা সানি নিশা সুখে নিশা সুখে, পরে লাই গাইবো তোরে পা ধাঁধা গাইবো তোরে দৃষ্টি পানে ধানি ধা, একে এক সুরের গান পাওয়া গারে এক সুরের লাইনটি শেষ করার পরে কিন্তু আবার আমাদের স্থায়ীর প্রথম লাইনে চলে যেতে হবে। তো এবার আমরা শিখে নেব প্রথম লাইন প্রথম অন্তরা, মানে যেটা লাস্ট অন্তরা, কারণ এই গানটিতে একটাই অন্তরা রয়েছে। অন্তরার প্রথম লাইন, কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী জাগে, এই চারটি লাইন কিন্তু দুবার করে রিপিট হবে। তারপরের লাইন, বলি ও সজনী, সজনীর পর কিন্তু ছমাত্র স্পেস থাকবে। তারপরের লাইন, বলি ও সজনী তোর হাতে যে আমার জীবনটাই, তারপরে কিন্তু আবার আমাদের সাইডে ফিরে যেতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ নোটেশন সহ দেখে নেবো, এবং এরকমই সুন্দর সুন্দর বাংলা আধুনিক গান পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলাতে বুকের মাঝে কোন এক নদী জাগে, কেমন করে ছলাত ছলাতে বুকের মাঝে কোন এক নদী জাগে, বলি ও সজনী বলি ও সজনী তোর হাতে যে আমার জীবনটাই, টাপড়ে টুপড়ে বৃষ্টি নবুন জল ছবির গায়, তুই যে তো প্রথম অন্তরা শুরু হচ্ছে, পা থেকে মন্দি ফলো করবেন। কেমন করে পাধা পা মা পা, কেমন করে এমন হলো পা পা ধা ধা এমন হলো, তারপরে লাই যা হতো না যা যা সা যা হতো না
ছলাত সা 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 বুকের মাঝে নিশা নিরিশা কোন এক নদী জাগে ধাসা নিশা নিধা ধাসা নিশা নিধা কোন এক নদী জাগে তারপরে লাইন লাগছে চড়া লক্ষ্য করবেন এবং চড়াতে কিন্তু আমরা শুদ্ধ গাওয়া দিয়ে যাবো সেটাও কিন্তু বারবার লক্ষ্য করবেন আমি স্বরলিপি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু আপনারা কিন্তু আমার ফিঙ্গার এক্সারসাইজটি কিন্তু ফলো করবেন আর আমি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি ফিঙ্গার এক্সারসাইজের উপর তো সেগুলো কিন্তু চেক আউট করে নেবেন আমি কিন্তু সেই লিঙ্কের ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যখন রিপিট হবে তখন কিন্তু আর সজনীর পর কিন্তু কোনো টান হবে না বলি ও সজনী রে 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 তোর হাতে যে রে সানি আমার ধাঁধা পা আমার জীবনটাই গারে সা জীবনটাই টাপুর টুপুর বৃষ্টি নো এই লাইনটি শেষ করার পর আমাদের স্থায়ীটা আরেকবার মানে দ্বিতীয়বার রিপিট করতে হবে পুরোপুরিভাবে তো তারপরে কিন্তু কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গানটি তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল খুব সুন্দর একটি গান আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তো আপনাদের আজকের ক্লাসের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন বা তুলতে কি কোথাও কোনো নোটিশের মধ্যে অসুবিধা হয়েছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আগামী দিনে এরা সে আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায় তো আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ